বল। আগামী রোববার আমার বোন রোনার বিয়ে। হ্যাঁ হ্যাঁ, তুই কিন্তু আমার সঙ্গে যাচ্ছিস। অবশ্যই যাব। ভালোই হলো, তোর বোনের বিয়ে উপলক্ষে এবার গ্রামও দেখা হয়ে যাবে। আমরা তাহলে কাল সকালে রওনা হব। তাই তুই কিন্তু 7টার মধ্যে হোস্টেল থেকে আমাকে তুলে নিবি। আচ্ছা, ওকে বাই বাই। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং সন। গুড মর্নিং সিস্টার। গুড মর্নিং। গুড মর্নিং দুলা ভাই। আকাশ, লেখাপড়া তো শেষ করলে, এবার তো তোমার ব্যবসা বাণিজ্য বুঝে নিতে হয় বাবা। ইয়েস ড্যাড, সেই জন্যই তো আমি মেন্টালি প্রিপারেশন নিচ্ছি। মেন্টালি নয় মাই সন, ফিজিক্যালি প্রিপারেশন নাও। গেট রেডি টু ডু ইওর ওয়ার্ক। ড্যাড, কাল আমি রফিকদের গ্রামের বাড়ি যাচ্ছি। আলহামদুলিল্লাহ, গ্রাম কত সুন্দর, বড় ফাইন। দক্ষিণ হাওয়া, বিশাল আকাশ, মুক্ত বাতাস। ওখানে গেলে মন প্রাণ সব জুড়িয়ে যায়। তুমি এবার টুপি মাথায় দিলে কেন? আমার শ্যালক সাহেব গ্রামে যাবেন, তার জন্য আল্লাহ দরবারে দোয়া চাইতে হবে না? যাতে আল্লাহ তার হেফাজত করেন, যাতে তার মনের আশা পূরণ করেন, যাতে তিনি সহি সালামতে ফিরে আসতে পারেন। তুমি চুপ করো তো। এই আকাশ, তোর মাথায় হঠাৎ গ্রামে যাওয়ার ভূত চাপলো কেন? গ্রাম কত সুন্দর, বড় ফাই, দক্ষিণ হাওয়া, ওয়া ওয়া ওয়া। এই আপু থাম থাম, রফিকের বোনের বিয়ে খুব করে ধরেছে। ও ধরলো আর তোকে যেতে হবে? আপু, রফিক আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওর বোনের বিয়েতে আমি যাব না। নো নো নো। ওকে ওকে ওকে, বেশ যাও, গ্রাম থেকে ফিরে এসে ব্যবসা বাণিজ্য ইনভলভ হও। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি পায়ে।
কে তুমি এত বড় সাহস তোমার বলা নেই কানে ছবি তুলতে আরম্ভ করেছো না বলে না বলে কোনো মেয়ে ছবি তোলার নাই তুমি জানো না না মানে এই প্রকৃতির মধ্যে তোমাকে এত অপূর্ব লাগছিল যে ছবি না তোলাটাই অন্যায় হতো তবে এখন আর ছবি তোলার দরকার হবে না দরকার হবে না মানে তোমার অপূর্ব এই মুখচ্ছবি এই যে এমনিতে চিরদিনের জন্য হৃদয়ে গাঁথা হয়ে গেছে কি কি বললে না মানে তুমি ছবি চেয়েও সুন্দর আই খবরদার আর একটি কথাও বলবে না দাও দাও ক্যামেরাটা দাও আমি এক্ষুনি ওটা ভেঙে ফেলবো দাও দাও বলছি না আমি বলছিলাম এবারের মতো মাফ করে দেওয়া যায় না সত্যি দোষ তুলনাই হয় না ছেলে তুলনা হয় না কেমন আছিস বাবা ভালো মা ও আকাশ উঠো হ্যাঁ বাবা রফিকের মুখে তোমার কথা অনেক শুনেছি কিন্তু কি তোমার কাপড় চোপড় সব ভেজা কেন আর বলবেন না খালাম্মা পাহাড়ি নদী দেখতে যে হঠাৎ করে পানিতে পড়ে গিয়েছিলাম বলো কি তাড়াতাড়ি কাপড় পাল্টে নাও ঠান্ডা লেগে যাবে ও হ্যাঁ তাই তো আরে কি করছিস এখানে কি করছিস ঘরে হ্যাঁ চল চল রফিক এসেছি দাদু আসসালামু আলাইকুম দাদিমা আমার নাম আকাশ ও তুমি তাহলে রফিকের বন্ধু ইয়েস যাও আগে ঘরে যে হাত মুখ ধুয়ে নাও গ্রামটা ঘুরে দেখো তারপর মজা করে গল্প করা যাবে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম হাশেম মিয়া তোমার মেয়ে কেমন আছে ভালো আছে স্যার আপনি বিচার করে দেবার পর সব ঠিক হয়ে গেছে আচ্ছা জামাইকে নিয়ে মেয়ে খুব সুখেই আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম মসজিদ পাকা করার ব্যাপারে মৌলভী সাহেব মিটিং ডেকেছেন তোমরা সবাই মিলে ঠিক করে নাও না স্যার আপনাকে ছাড়া মিটিং হবে না আপনাকে আসতেই হবে আচ্ছা আচ্ছা আমি আসব আসি স্যার সত্যি দোস্ত গ্রাম যে এত সুন্দর না এলে বুঝতেই পারতাম না ওই জায়গার মধ্যে গোলাবাড়ি বাহ
বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। থাক থাক। ও, ওর নাম আকাশ, আমার বন্ধু। ও ঢাকা থেকে এসছে রুনার বিয়েতে। ও খুব ভালো করেছো বাবা, শহরের বদ্ধ পরিবেশ ছেড়ে মাঝে মাঝে তোমাদের গ্রামে আসা উচিত, নয়তো দেশের সাথে মাটির সাথে তোমাদের সম্পর্ক থাকবে কি করে? জি চাচা। রফিক, একবার ওকে আমাদের বাসায় নিয়ে এসো। আচ্ছা, এসো কিন্তু বাবা। জি চাচা, আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার চাচা খুবই সন্ন্যায়ী লোক, গ্রামের সবার মাথার মণি। বাবা বাবা, তোমাকে কতবার বলেছি এত পরিশ্রম করো না। না মা, ও কিছু না, রোদে হেঁটে এসেছি তো, তাই একটু খারাপ লাগছে। দিন দিন তোমার শরীর কিন্তু অনেক খারাপ হয়ে যাচ্ছে। পাগলি, আমাকে নিয়ে তুই এত ভাবিস না তো। বাবা, মা মারা যাবার পর তুমি আমাকে মায়ের মমতা আর বাবা দিয়ে বড় করেছ, তোমা হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বাবা? মারে ভয় পাস নি, আমার কিচ্ছু হবে না। তুই রফিকদের বাড়ি যা, বিয়ে বাড়ির লোকজন তোকে না দেখলে অস্থির হয়ে যাবে। তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না বাবা। এই দেখ, এই দেখ, আমি একদম ঠিক হয়ে গেছি, দেখ। হাস 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 না। কি সুন্দর লাগছে, তাই না? গ্রামের বিয়ে বাড়িতে আমাদের আমলে কত গান বাজনা হতো, শ্লোক হতো, আর তোমরা তোমরা সবাই এভাবে বসে থাকলে কি গায়ে হলুদের কোনো মজা হলো? শোনো নাতি নাতনিরা, শ্লোক শুরু করো, দেখি নাতিরা বেশি বুদ্ধিমান না নাতনিরা, বলো তোমরা রাজি? আমরাও রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে, ধাঁধায় যারা হেরে যাবে তাদের সবাইকে নাকে খাওয়াত দিতে হবে। কি গো নাতনিরা, এই শর্তে তোমরা রাজি? হ্যাঁ আমরা রাজি। বেশ, তাহলে প্রশ্ন করুন। আচ্ছা বলুন তো, মরা গরু কখনো হেঁটে যেতে দেখেছেন? মরা গরু কখনো হেঁটে যেতেই পারে না। পারে, আমি দেখেছি। অসম্ভব, এটা অবাস্তব কথা, এটা কোনো প্রশ্নই হতে পারে না। অবশ্যই প্রশ্ন, আর আমি এর প্রমাণও করে দিতে পারবো, আর আমি যখন প্রমাণ করে দেব আপনাদের তখন নাকে খত দিতে হবে। নাকে খত? হ্যাঁ হ্যাঁ, নাকে খত, নাকে খত। আমি মরা গরু হেঁটে যেতে দেখেছি, প্রমাণও দিতে পারবো। নাতি, তাহলে এভাবে দাঁড়িয়ে না থেকে প্রমাণটা করে দাও। আছেন কোনো সাহসী মেয়ে? আসুন আসুন আসুন, এখানে লম্বা হয়ে শুয়ে পড়ুন। না, মেয়েরা যাবে না। বুঝেছি বুঝেছি, ওনারা ভয় পেয়ে গেছেন। এই তুই আয় এখানে, লম্বা হয়ে শুয়ে পড়। মনে করুন এটা একটা গরু, রাস্তায় মরে পড়ে আছে, আমি হেঁটে যাচ্ছি, ওটা দেখলাম, অর্থাৎ মরা গরু হেঁটে যেতে দেখলাম। দাদি, এবার আপনার নাতনিকে বলুন শর্ত মোতাবেক নাকে খত দিতে। বন্ধুগণ, উনি হেরে গিয়ে ভীষণ লজ্জা পেয়েছেন, লজ্জা হলো নারীর ভূষণ, তাই ওনাকে আমি আর লজ্জা দিতে চাই না, ওনাকে আর নাকে খত দিতে হবে না। তবে আমার আরেকটা ছোট্ট শর্ত আছে, উনি এখন আমাদের গান গেয়ে শোনাবেন। না না, আমি এখন গাইতে পারবো না। হ্যাঁ
তাহলে আপনাকে নাকি খত দিতেই হবে। ঠিক আছে। ছেড়ে
থাকে হাঁটুর তলে, কোন পাগলে মেয়ে মানুষকে বুদ্ধিমতি বলে, মেয়ে লোকের বুদ্ধি নাকি থাকে হাঁটুর তলে, কোন পাগলে মেয়ে মানুষকে বুদ্ধিমতি বলে, তাই তাই রাঁধে বাড়ে করে কি বা আ, পর চর্চা পর নিন্দা করে জীবন পার, পর চর্চা পর নিন্দা করে জীবন পার, পুরুষ ভালো নানা পুরুষ ভালো, পুরুষ ভালো পুরুষ ভালো পুরুষ ভালো পুরুষ ভালো। আরে নারী পুরুষ দুজনেই এ জগতের আলো। বিজলি কেন চলে গেছে জানো, তোমার রূপের আলো দেখার জন্য। তুমি শুধু আমাকে দেখবে, আমি শুধু তোমাকে দেখব, পৃথিবীর সমস্ত আলো তোমার এই রূপের আলোর কাছে ম্লান হয়ে যায়। সত্যি তুমি খোদার অপূর্ব সৃষ্টি, যেন কোনো হুর পরি। আমাকে যেতে দিন। বিয়ে বাড়ি থেকে শুধু শুধু আমার জন্য খাবার আনতে গেলি কেন? খালাম্মা জোর করে দিয়ে দিলেন। আসলে ভাবিজান খুব দায়িত্বশীল মহিলা। জানো বাবা, গায়ে হলুদে আজ খুব মজা করলাম আমরা। শহর থেকে ওই যে ছেলেটা এসেছে, ও যা মজার মানুষ না, খুব ভালো গানও গায়। তোর চেয়েও ভালো? আমার বিশ্বাস হয় না। কেন, তোমার ধারণা তোমার মেয়ের চেয়ে ভালো গান কেউ গায় না, তাই না? ধারণা আবার কি, ওটাই তো সত্যি। না বাবা, ও খুব ভালো। আমাদের সময় বিয়ে সে কি হইচই কাণ্ড না হতো, পুরো এক মাস শুধু অনুষ্ঠান আর অনুষ্ঠান। আনন্দ যে আমরা করেছি সেসব গল্প তোদের এখন আমি বলে শেষ করতে পারবো না, বুঝলি? এখন আর তোরা কি আনন্দ করিস, আমাদের সময় সারা রাত সবাই গান করে কাটিয়ে দিত, পুকুর সেচে ছেলেরা বিশাল বিশাল মাছ ধরত, ময়রা এসে মিষ্টি বানাতো, কলা পাতায় দই বানাতো, সে এক মহা ব্যাপার। দাদি, তোমার বিয়ের কথা মনে আছে? হায় রে পাগল, সে কথা কি জীবনে ভোলা যায় রে। দাদি, তোমার বাসর ঘরের কথা বলো না। আমি বাসর ঘর সাজিয়ে বসে আছি। তোর দাদা ভেতরে এলো, দরজা বন্ধ করে দিল। আমার সে কি কাঁপন, তোর দাদা এসে আমার পাশে বসলো। তারপর নিশ্চয় তোমার হাত চেপে ধরেছিল। হ্যাঁ, তুমি তখন কি বললে? ছাড়ো। হ্যাঁ, আমি এই কথাই বলেছিলাম, ছাড়ো। তুই জানলি কি করে? আহ দাদি, তারপর কি হয়েছিল আগে ওটা বলো। তোর দাদা আমার হাতটা ছেড়ে দিল। তারপর আমি তো লজ্জায় মরে যাই। দাদি, দাদা এসে তোমার ঘোমটা খুলে দেওয়ার পর তুমি কি করলে? আমি আমি চোখ বন্ধ করেছিলাম। চোখ বন্ধ করে নিশ্চয়ই তোমার গাল পেতে দিয়েছিলে। তো দাদার মুখ আমার গালের দিকে আসছে। তোমারও কিন্তু ইচ্ছে করছিল, তাই না দাদি? তারপর তুমি কি করলে? হ্যাঁ, আমি ওই কথাই বলেছিলাম, আমার কি যে লজ্জা।
এত রাতে আপনি এখানে? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন আমার জন্য অপেক্ষা করছিলেন? এই পাইলটা ফিরিয়ে দেবার জন্য। দাও, তোমার পাটা দাও, আমি পড়িয়ে দিই। না না, আপনি কেন ওটা পড়াতে যাবেন? বারে পাইলটা তো আমি খুলেছি, ওটা আমি পড়িয়ে দেব। দাও দাও বলছি। সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি! ভালোবাসা দিয়ে কত যত্ন করে খোদা সৃষ্টি করেছেন এই পা। একে ঢেকে রেখো, নয়তো কারো নজর লেগে যাবে। আপনি কি করছেন? আমার ভালোবাসাকে আদর সোহাগ দিয়ে ভরিয়ে দিচ্ছি। না না, এ হয় না। কেন হয় না? আমি তোমাকে ভালোবাসি পাই, কিন্তু চুপ, একদম চুপ, আর কোনো কথা নয়। পায়েল, জীবনে প্রেম কি আমি জানতাম না, জানতাম না ভালোবাসা কাকে বলে। আজ জানি, তোমার জন্যই আমার সৃষ্টি, তোমাকে সারা জীবন বুকে ধরে রাখার নাম প্রেম, তোমার বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দেবার নাম ভালোবাসা, আর তোমাকে নিয়ে ঘর বাঁধার নামই জীবন। প্লিজ আকাশ, তুমি আমাকে পাগল করে দিও না। আমি যে গরিব ঘরের সাধারণ একটা মেয়ে। না পায়, তুমি সাধারণ নও। তোমার মাঝে যে ঐশ্বর্য আমি দেখেছি, তার দাম যে পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে অনেক বেশি। পায়েল, তোমার জন্ম আমার জন্য। তোমাকে আমার ঘরে নিয়ে আমি পুতুলের মতো সাজিয়ে রাখব, আর সারা জীবন শুধু চেয়ে চেয়ে দেখব। বদন তোমার চন্দনের সুবাস ভরা, দুটি দীর্ঘ কাজল আঁখি যেন মেঘে কাজল পরা। দুধে আলতা বদন তোমার চন্দনের সুবাস ভরা, দুটি দীর্ঘ কাজল আঁখি যেন মেঘে কাজল পরা। তোমার নরম দুটি ঠোঁটে ফোটে লাল পদ্ম ফুল, যেন রেশমি সুতোর গোছা তোমার মাথার চুল। দুধে আলতা বদন তোমার চন্দনের সুবাস ভরা, দুটি দীর্ঘ কাজল আঁখি যেন মেঘে কাজল পরা।
যেথায় চরণ সেই মাটি হবে ধন্য ফুল হবে আসবে উড়ে তোমার চরণ ছোঁয়ার জন্য তোমার হাসি দেখে ফুলে খুব ঈর্ষা হবে মনে লজ্জাতে পড়বে ঝরে জিও না তো ফুল বনে তুমি নারী না কি পরে বিধি নিজেই করবে ভুল আমি তো হয় একটি মানুষ খুঁজে পাই না কোনো কুলে দুধে আলতা বদন তোমার চন্দনের সুবাস ভরা দুটি দীঘল কাজল আঁখি যেন মেঘে কাজল ভরা তোমার কণ্ঠ শুনি কোকি যেন বাবা হয়ে যাবে এত মিষ্টি সুর সারগম বসে কোথায় খুঁজে পাবে তোমার মুখটি দেখে চাঁদে মুখ হয়ে যাবে কালো যাবে কালো মেঘে বুঝি দেবে নয়ার আলো তুমি নারী না কি পরে বিধি নিজেই করবে ভুল আমি তো হায় একটি মানুষ খুঁজে পাই না কোনো কুল দুধে আলতা বদন তোমার চন্দনের সুবাস ভরা দুটি দীঘল কাজল আঁখি যেন মেঘে কাজল ভরা দুধে আলতা বদন তোমার চন্দনের সুবাস ভরা দুটি দীঘল কাজল আঁখি যেন মেঘের কাজল পরা তোমার নরম দুটি ঠোঁটে ফোটে লাল পদ্ম ফুল যেন রেশমি সুতোর মোছা তোমার মাথার উইনা চুল দুধে আলতা বদন তোমার চন্দনের সুবাস ভরা দুটি দীঘল কাজল আঁখি যেন মেঘে কাজল পরা জরা সেট না খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর পায়েল দেখ তো মা গহনাগুলো কেমন হলো খালাম্মা দেখুন এটা খুব সুন্দর খালাম্মা আমি একটু রুনার ঘরে যাই আচ্ছা আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম বসো বসো বাবা বসো বসো ধন্যবাদ গ্রাম কেমন লাগছে জি খুব সুন্দর পায়েলের মুখে তোমার খুব প্রশংসা শুনলাম শুনলাম তুমি নাকি গানও গাইতে পারো না চাচা আসলেও বাড়িয়ে বলেছে চাচা
এক সময় আমাদের সব ছিল বাবা, এখন গরিব হয়ে গেছি, কখন আছি কখন নেই। এখন সব ভাবনা শুধু মেয়েটাকে নিয়ে। ওকে ভালো ঘর দেখে বিয়ে দিতে পারলেই আমি নিশ্চিন্ত। পায়েলকে নিয়ে ভাববেন না চাচা, ওর মতো গরিব মেয়েকে কে না বিয়ে করতে চাইবে? একই চাচা, আপনি তো প্রচন্ড অসুস্থ, ডাক্তার দেখিয়েছেন? দেখিয়েছি, গায়ে ভালো ডাক্তার কোথায়? না চাচা, নিজের শরীর নিয়ে এমন অবহেলা করা ঠিক না। এই নিন আমার কার্ড, আপনি আসবেন, ঢাকায় অনেক ভালো ভালো ডাক্তার আছে, আমি আপনার চিকিৎসা করাবো। দেখি যাক না কটা দিন। না চাচা, বলুন আপনি আসবেন, আমাকে নিজের ছেলে মনে করে আপনি আসবেন। এত করে বলছো, দেখবো। পায়েল আপু, এটা লাগাতে পারছি না, একটু লাগিয়ে দাও তো। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ কেন? এই যে আপনি এভাবে একাকী আমার জন্য অপেক্ষা করছিলেন। কে বলল আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম? নয় তো কি, দিনের বেলা এখানে দাঁড়িয়ে আপনি কি আকাশের তারা গুনছিলেন? দাদি বলছিল আমার মাফলারটা আপনার হাতে নিন, এখন থেকে নিজের জিনিস সামলে রাখবেন। রাখবো, সামলে রাখার সময় এলে অবশ্যই রাখবো। কিন্তু সুন্দর আপনি বলছেন। তাহলে দিন না, মাফলারটা সহ আমার একটা ছবি তুলে দিন। আরে আমি তো এটা চালাতে পারি না। আরে আমি শিখিয়ে দিচ্ছি, এই নিন, ধরুন। আরে ধরুন না, এইখান দিয়ে তাকান, ফোকাস করুন, ওভাবে নয়, এখান দিয়ে তাকান, ফোকাস করুন, এভাবে না, এইভাবে। আমার শেখার দরকার নেই। বিশ্বাস করো পায়েল, তোমাকে ছেড়ে আমিও যে থাকতে পারি না। হলো আমি বসতে পারি না, ঘুমোতে পারি না, আমি যে ঘরে থাকতে পারি না আকাশ, এ কোন জাদু তুমি আমি করলে? পায়েল, এ জাদু যে ভালোবাসা, তুমি জানো না পায়েল,
আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন শুধু তোমার কথা বলে, আমার বুকের প্রতিটি কাঁপন শুধু তোমায় কাছে টানে। আকাশ, তুমি আমায় ভুলে যাবে না তো? না পায়েল, না, আমি আমাকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে আমি ভুলবো না, কোনো দিন না। আমার যে ভয় হয় আকাশ, যদি তুমি আমাকে ভুলে যাও, কোনো দিন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, তখন আমি চিনে বাঁচবো আকাশ। পায়েল, নদী সাগরের কথা ভুলে যেতে পারে, বৃষ্টি ভুলে যেতে পারে মেঘের কথা, কিন্তু এই আকাশ কোনোদিন পায়েলের কথা ভুলবে না। এই তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, আমার জীবনে যদি কেউ বউ হয়ে আসে, সে হবে তুমি। আজ এই পূর্ণিমা রাতে ফুল দিয়ে আমার ভালোবাসাকে আমি বরণ করে নিলাম। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না।
তোমায় বলতে বলতে আমি যেন বোবা হয়ে যাই, দুনিয়াতে কারো কাছে কিছু বলার তোমার নাই, দুটি আঁখি তুমি ছাড়া যেন দেখতে কিছুই পায় না। আমার হৃদয় আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। দেয়ালটা বদন তোমার চন্দনের সুবাস ভরা, দুটি দীঘল কাজল আঁখি যেন মেঘে কাজল পরা। দেয়ালটা বদন তোমার চন্দনের সুবাস ভরা, দুটি দীঘল কাজল আঁখি যেন মেঘে কাজল পরা। থাক বাবা থাক, শহরে যে আমাদের ভুলে যেও না বাবা। আসি দাদিমা। বেঁচে থাকো দাদু, সময় করে আমাদের দেখতে এসো। আসবো দাদি, খুব শীঘ্রই চলে আসবো। এরপর এসে নওশা সেজে তোমাকে বিয়ে করে এই গ্রামে থেকে যাব। চুপ হতভাগা, এরপর নাতবউকে সঙ্গে নিয়ে আসিস, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। চল রফিক চল। আসি খালাম্মা। এই আমার ভালোবাসার চিহ্ন, তোমাকে আমি সারা জীবনের জন্য আমার ভালোবাসে বন্দী করে গেলাম। লক্ষ্মীজি, লাল টুকটুকে বউ সাজিয়ে তোমাকে আমি ঘরে নিয়ে যাব, দেখো সবাইকে অবাক করে দেব। ও
তুমি করো কি? হ্যাঁ, আমি জ্ঞানগর্ভ বিষয় নিয়ে পড়াশোনা করি, সভ্যতা ইতিহাস এসব নিয়ে গবেষণা করি। আমার মন বলছে ফিরে আসবে। আসবে, অবশ্যই আসবে, কিন্তু কবে আসবে সেটাই তোমাকে জানতে বলেছি। আসবে, অবশ্যই আসবে, আজ না হয় কাল আসবে, কাল না হয় পরশু আসবে, পরশু না হয় ওকে যে আসতেই হবে। গ্রামের ওই ছায়া ঘেরা মায়া ছেড়ে শহরের এই ঘরে ওকে যে আসতেই হবে ফিরে। ওই তো আকাশ আসছে। I love you, Dad. I love you. I love you too, my son. Akash, ভালো আছিস তো বাবা? Yes, Dad. I'm fine. Hello, my dear Pandit Dulabhai. আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আকাশ! Oh, my sweet sister. বারবার তোমার কথা খুব মনে পড়ছিল। তুমি ভালো আছো তো আপু? হ্যাঁ রে ভাইয়া। আচ্ছা বলতো, তোর ভিতরে সেন্স বলে কোনো পদার্থ আছে? এক নাগারে কেউ এতদিন বাইরে? ও আপু, তুমি জানো না কি ফ্যান্টাস্টিক গ্রামের খোলা আকাশ, নির্মল বাতাস, ওখানকার মানুষগুলো কত সহজ সরল, কত প্রাণবন্ত। আমার তো ফিরতে ইচ্ছে করছিল। হ্যাঁ, তুই ঠিক বলেছিস আকাশ, সত্যি গ্রাম সুন্দর। আহ, সেই যে ছোটবেলায় গ্রাম ছেড়ে শহরে এসেছি, আর যাওয়া হয়নি। বাবা, এই হলো তোমার সফল। এতক্ষণ আকাশ আকাশ করে সমস্ত বাড়িঘর তোলপাড় করে ফেললা, যেই ছেলেকে পেয়েছো তুমি সব ভুলে গেলে, এখানে আগুনের পানি পড়লো। আলহামদুলিল্লাহ, লাইক ফাদার লাইক সান। মাই ডটার, এই সাত দিন আকাশকে না দেখে আমার মনে হয়েছে যেন সাতটা বছর কেটে গেছে। এখন আকাশ চলে এসেছে, আমার ছুটি, এবার সমস্ত কাজকর্ম ওকে বুঝিয়ে দিয়ে আমি বিশ্রাম নেব। কে বল আকাশ? অবশ্যই ড্যাড। ভেরি গুড, তাহলে কাল কনস্ট্রাকশন সাইটে নিয়ে গিয়ে আমি তোমাকে তোমার দায়িত্ব বুঝিয়ে দেবো, ঠিক আছে? ওকে ড্যাড, ঠিক আছে। এখন যা, ফ্রেশ হয়ে নে। ওকে সিস্টার, তোমার আদেশ শিরোধার্য। ওয়াও, পায়েল, আমার স্বপ্ন কুমারী, তোমাকে বরণ করে আমার জীবন সাজাবো, তোমাকে আপন করে আমার জীবন রাঙাবো। আকাশ! হ্যাঁ, ওরে বাপরে আপা, করি আকাশ, কিরে তোর হলো? বাবা তোর জন্য অপেক্ষা করছেন। জাস্ট এ মিনিট আপু, বসো। পাগল রে বাবা। আচ্ছা আপু, বলো তো তুমি আমাকে এত ভালোবাসো কেন? বারে মা মারা যাবার পর আমি তো তোকে কোলে পিঠে করে বড় করেছি। জানিস আকাশ, ছোটবেলায় একবার তুই ছাদ থেকে পড়ে গিয়েছিলি, ভয়ে বাবার হার্ট অ্যাটাক হয়ে গেল। আমি একা একটি মেয়ে, কি করব, কি করে দুজনকে সামলাবো, ভয়ে আমি একেবারে পাগল হয়ে গিয়েছিলাম। বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে যায়, কিন্তু আমি তোর কথা, বাবার কথা ভেবে তোর দুলাভাইকে নিয়ে এই বাড়িতেই থেকে গেলাম। আর যদি তোর কোনো ক্ষতি হয়ে যায়, আমি যেটা সইতে পারবো না ভাই। এবার আমার রাজপুত্রের মতো ভাইটির জন্য একটা লাল টুকটুকে রাজকন্যা নিয়ে আসবো, দেখিস। তোমার সাথে আমার অনেক কথা আছে। ছেলে দেখ না আকাশের হলো। এই হয়ে গেছে বাবা, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমি বাবাকে সামলাচ্ছি। হ্যাঁ, হুম 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 হ
আশা মোরে ভিখারি করেছে তোমারে করেছে রানী। ভালোবাসার জন্য কিং এডওয়ার্ড সাম্রাজ্য ছেড়ে দিয়েছিলেন, ভালোবাসার জন্য ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন কত না মহান ব্যক্তি। ওগো শুনছো, ইন দা ইয়ার 1905 কিং এডওয়ার্ড ওয়াজ সাপোজ টু বি দা কিং অফ ইংল্যান্ড। কেন ডার্লিং, কি হয়েছে? কি হয়নি তাই বলো। আকাশের সুটকেসে এই মেয়েটার ছবিগুলো পেলাম। বাহ, অপূর্ব, কি মিষ্টি, কি লক্ষ্মী, হ্যাঁ যেন সদ্য প্রস্ফুটিত একটা ফুল। সত্যি আকাশের পছন্দ আছে বলতে হয়। তুমি চুপ করো। এরকম একটা গ্রামের জঙ্গলি মেয়ের সঙ্গে আকাশের কোনো সম্পর্ক থাকুক এ আমি চাই না। এ তুমি কি বলছো ডার্লিং, মেয়েটা তো দেখতে খুবই সুন্দর। না, চৌধুরী বাড়ির ছেলের সঙ্গে একটি গ্রামের মেয়ের কোনো সম্পর্ক হতে পারে না। তাই বলে তুমি কি ভালোবাসাকে অস্বীকার করতে পারো ডার্লিং? ভালোবাসা যে ঈশ্বরের আশীর্বাদ, খোদার মহান সৃষ্টি, ঘরের বউ হবে ঘরের লক্ষ্মী। চলো না শেলি, আমরাও গ্রামে গিয়ে নতুন করে ঘর বাঁধি। কাল রাতে আকাশের চাঁদ বলেছে তুমি আসবে, সকালের পাখি বলে গেছে তুমি আসবে, সাগরের বাতাস এসে কানে কানে বলে গেছে তুমি আসবে। হ্যাঁ আকাশ, আমার মন বলেছে তুমি আসবে। পায়লাপা, পায়লাপা শীঘ্রই ঘরে যান, চাচা যেন কেমন করছে। বাবা, বাবা কি হচ্ছে? বাবা আমাকে একটু পানি দে, তোমা একটু পানি দে, একটু পানি দে। তুমি ছেড়ে পড়ো বাবা, আবু চাচা, আবু চাচা, আবু চাচা, গরিব চাচা, আবু চাচা। কি হয়েছে মা? আবুল চাচা বাবা জানি কেমন করছে। সাগির যা তো শীঘ্রই ডাক্তার সাহেবকে ডেকে নিয়ে তাড়াতাড়ি যা, যা। মাস্টার সাহেব, আমি তো আপনাকে সবসময় বলেছি শহরে যান, ভালো চিকিৎসা করান। আমার তো সন্দেহ হচ্ছে আপনার ফুলে। ডাক্তার চাচা। মা পায়েল, একজন ডাক্তার হিসাবে বলছি, ইমার্জেন্সি তোমার বাবাকে শহরে কোনো বড় ডাক্তার না দেখালে তোমার বাবাকে বাঁচাতে পারবে না। আমাকে আপনার ছেলে মনে করে আপনি চলে আসবেন, শহরের ভালো ডাক্তার দিয়ে আমি আপনার চিকিৎসা করাব। হ্যাঁ ঠিক আছে, আমি বাবাকে নিয়ে শহরে যাব, আমি বাবাকে আকাশের কাছে নিয়ে যাব, বাবার চিকিৎসা করাবো। দাঁড়াও দাঁড়াও, এইবারই হবে বোধ হয়, দেখি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা এটাই তো চৌধুরী মঞ্জিল। হ্যাঁ, আমরা আকাশ বাবাজির সঙ্গে দেখা করতে এসেছি। ছোট সাহেবের সঙ্গে? কিন্তু উনি তো এখন বাড়িতে নেই, ছোট সাহেব বড় সাহেবের সাথে সাইট দেখতে গেছেন। আমরা অনেক দূর থেকে এসেছি বাবা, এই দেখো কার্ড, তোমাদের ছোট সাহেব আমাদেরকে আসতে বলেছিলেন, বাড়িতে আর কেউ নেই। আপা আছেন, আপনার দাঁড়ান আমি ফোন করছি। ও হ্যালো আপামণি, গ্রাম থেকে একজন বয়স্ক মানুষ এসছে, সঙ্গে একটা মেয়ে, ওনারা ছোট সাহেবের সঙ্গে দেখা করতে চান। ওদের ভিক্ষে দিয়ে বিদায় করে দাও। ওনারা ভিক্ষা নেবেন আপামণি, ওনাদের কাছে ছোট সাহেবের কার্ড আছে। ও তাহলে বাইরে বসতে দাও।
আসুন। আপনারা এখানে বসুন। আপনারা এখানে বসুন। এবারে সুখের দিন চলে এসেছে, ঘরের লক্ষ্মী ঘরে চলে এসেছে, বাজি পোড়াও, বাতি জ্বালাও, উৎসবের আয়োজন করো, এখন তো বাড়িতে শুধু আনন্দ আর আনন্দ। উৎসব আনন্দ, এসব কি বলছো তুমি? কে এসেছে? এ বাড়ির ভাবি পুত্রবধূ, আমার লাভলি শালার লাল টুকটুকে বউ, দ্যাট লাভলি গার্ল, মানে সেই মেয়েটা। কোন মেয়েটা? আহ, বুঝতে পারছো না? আরে আমার শ্যালক যার ছবি নিয়ে সারা রাত ঘুমিয়ে থাকে। চলো ওদি বরণ করে নিই, চলো। অসম্ভব। বাহ সুন্দর, মনে হচ্ছে শিশির স্নিগ্ধ কোনো জঙ্গলি ফুল। সত্যি তোমার রূপে জাদু আছে, আমার ভাইটার মাথা তো খারাপ হবেই। এসব তুমি কি বলছো মা? আপনি আমাকে মা বলবেন না, আমি চৌধুরী বাড়ির বড় মেয়ে, আকাশের একমাত্র বোন। আপা, আমার বাবা ভীষণ অসুস্থ, আকাশ চিকিৎসা করানোর জন্য বাবাকে শহরে আসতে বলেছিল। আর তাই চলে এসেছো, নিশ্চয়ই টাকার প্রয়োজন। এই নাও, তোমার বাবার চিকিৎসা করিয়ে নিও, আকাশের সাথে দেখা করার কোনো প্রয়োজন নেই। আপা, আপনি ভুল করছেন, আমরা গরিব হতে পারি কিন্তু ভিখারি নই। আমার বাবা গ্রামের একজন শিক্ষক, এলাকার সবাই তাকে ভালোবাসে, সম্মান করে। সম্মান? টাকা ছাড়া সম্মানের কি দাম আছে? আছে মা, আছে। সম্মান এমন একটা জিনিস যা টাকা দিয়ে কেনা যায় না। থাক, ওসব বড় বড় কথা আমার সামনে না বললেও চলবে। আপনাদের মতো গরিব মানুষগুলোর চরিত্র আমার খুব ভালো জানা আছে। মিষ্টি মিষ্টি কথা বলেই তো আপনারা আকাশের মতো সহজ সরল ছেলেটাকে ভুলিয়েছেন, আর এখন স্বার্থ উদ্ধারের তালে আছেন। স্বার্থ উদ্ধার? এসব কি বলছো তুমি? নয়তো কেন এসেছেন এখানে? গ্রামে পেয়ে আপনার মেয়ে তার রূপ দিয়ে আমার ভাইটার মাথা খারাপ করে দিয়েছে, আর এখন আপনি এসেছেন অসুস্থতার ভান করে তার সিম্প্যাথি নেওয়ার জন্য। ভেবেছেন আলিশান এই বাড়িতে নিজের মেয়েকে গোছিয়ে দিয়ে খুব নিশ্চিন্তে মারা যাবেন। আপনি কি অস্বীকার করতে পারেন আপনার অসুস্থতা সম্পূর্ণ বানানো? আপনার আসল উদ্দেশ্য আমার ভাইটার কাছে আপনার মেয়েটাকে গোছিয়ে দেওয়া? ছি মেয়ে, ছি, মানুষ সম্বন্ধে এই তোমার ধারণা? এত বড় বাড়িতে বাস করে তুমি এমন ছোট লোক? এত ছোট তোমার মন? তুমি কি অশিক্ষিত? তোমার মা বাবা কি তোমাকে কোনো শিক্ষাই দেয়নি? ছি, তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হয়। কি? আমি অশিক্ষিত, আমি ছোট লোক, আমার সাথে কথা বলতে আপনার ঘৃণা হয়? বাবা, আপনি আমার অসুস্থ বাবার গায়ে হাত তুললেন, একটা অসহায় মানুষের গায়ে হাত তুলতে পারলেন আপনি? ছি, এই আপনার শিক্ষা, এই বংশমর্যাদা, এই আপনার বিবেক। আই হেট ইউ, আই হেট ইউ। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। পায়েল, দেখ আকাশ, দেখ, ও মেয়েটা আমার গায়ে হাত তুলেছে, ও আমার গালে চড় মেরেছে। বাবা, যে মেয়ের গায়ে আমি জীবনে ফুলের টোকাটি দিয়ে দেখিনি, জীবনে যার গায়ে আমি হাত তুলিনি, তার গায়ে হাত তুললে তুমি? কে তুমি? এত সাহস তুমি কোথা থেকে পেলে? ভাই সাহেব, আমার কথা শুনুন। কে শুনবো? কে আপনি? কে আপনার পরিচয়? আকাশ বাবা যে আমাকে আসতে বলেছিল, আমি মধুপুর থেকে এসেছি। আপনারা যার নাম থেকে আসুন,
আমার মেয়ের গায়ে হাত তোলার সাহস আপনারা কোথা থেকে পেলেন? বল আকাশ, তুই বল, আমাকে অপমান করার জন্য কি তুই ওদেরকে এখানে আসতে বলেছিস? পায়েল, আমার আপুর গায়ে হাত তুলে তুমি অন্যায় করেছো। আকাশ আমার কথা শোনো। কি শুনবো তোমার কথা, আর কি বলার আছে তোমার? আমার যে বোন আমাকে কোলে পিঠে করে বড় করেছে, আমাকে আদর দিয়ে যত্ন দিয়ে মানুষ করেছে, তার গায়ে তুমি হাত তুলেছো, তাকে তুমি অপমান করেছো। তোমার বোনের অপমান তোমার কাছে অপমান মনে হলো? আর আর আমার বাবার অপমান কোনো অপমান না? চল মা, এখান থেকে চলে যা, ওদের চোখ অন্ধ হয়ে গেছে মা, ওদের চোখ অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে গেছে? কিসের অন্ধ হয়ে গেছে? নিজের চোখে এই মুহূর্তে যা দেখলাম তারপরও আপনি বলবেন আমরা অন্ধ হয়ে গেছি? আই এম সরি পায়েল, তোমার কাছ থেকে এ ধরনের ব্যবহার আমি আশা করিনি। পণ্ডিত, এক্ষুনি এই মুহূর্তে ওদের এখান থেকে চলে যেতে বলো, আর জীবনে যেন আমি ওদের এখানে না দেখি। আকাশ, এটা কি তোমার কথা? বেশ, আমরা চলে যাচ্ছি, শুধু মনে রেখো আজকের কথা আমি কোনো দিন ভুলবো না, কোনো দিন না। কি হয়ে গেল পায়ে? বাবা, বাবা, কষ্ট হচ্ছে বাবা। একই হয়ে গেল বাবা, একই হয়ে গেল। সব আমার ভাগ্য মা, গ্রাম ছেড়ে এইভাবে চলে আসা চাই আমার ভুল হয়েছে। চল মা, গ্রামে ফিরে যাই। বাবা না বাবা, এভাবে আমি তোমাকে মরতে দেব না বাবা। আরে টাকা ছাড়া যে চিকিৎসা করা যায় না মা। বাবা, আমি ঘরে ঘরে কাজ করব, হার ভাঙে খাটুনি কাটব, তবুও তোমাকে আমি বিনা চিকিৎসায় মরতে দেব না বাবা। যত কষ্টই হোক আমি তোমার চিকিৎসা করাবো। বাবা, 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 কিছু হলো বাবা? দাঁড়ো বাবা, থামুন, 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 আপনার আমার বাবাকে বাঁচান, আপনার আমার বাবাকে বাঁচান। বাবা, বাবা, গাড়ি পেয়েছি বাবা, আমি তোমাকে মরতে দেবো না বাবা, এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। চলো বাবা, তাড়াতাড়ি উঠুন, উঠুন। তুই কোথায় যাচ্ছ? কি করছো? কি করছো? Thank you.
এখন ওনাকে হাসপাতালে নিতে হবে। আমার সময় শেষ হয়ে গেছে। আমার মা মরায় মেয়েটার যে এই পৃথিবীতে আর কেউ রইল না। চুপ করুন তো। না বাবা না, তুমি আমাকে কথা দাও, কথা দাও, কথা দাও, কথা দাও, কথা দাও বাবা। তুমি কি বলছো বাবা? হ্যাঁ কথা দিলাম বাবা। আমাকে তুমি ছেড়ে যেতে পারো না বাবা, আমাকে তুমি ছেড়ে যেতে পারো না। আল্লাহ ওর বাবার। বাবা তোমাকে ছেড়ে আমি কি নিয়ে বাঁচবো বাবা? ওকে কবর দেওয়ার ব্যবস্থা কর ঠান্ডু। খালা তুমি ওকে একটু সামলাও। বাবা তুমি আমাকে ছেড়ে দিও। ওনারে কে মারছে ওস্তাদ? রঘু রাজা, ওই তুই মৃত্যুর গুহায় পা দিয়েছিস, জান নিয়ে ফিরে যেতে দেবো না কুত্তার বাচ্চা। সরফরাজ খান কি চাই তোমার? এই মুহূর্তে রাজাকে আমার হাতে তুলে দাও বাবা। ও আমার রঘুকে হত্যা করেছে। অন্যায়ভাবে রাজা কারো গায়ে হাত দেয় না সরফরাজ খান। ন্যায় অন্যায় বুঝি না। এই মুহূর্তে রাজাকে আমার হাতে তুলে না দিলে আজ এখানে খুন খারাপি হয়ে যাবে বাবা। আমি এখানে রক্তের বন্যা বইয়ে দেবো, বন্যা। Oh,
আমি তোমাকে শেষ করে দিতে পারতাম খান। তুমি আমার এখানে এসেছো আর ঘরে আসা মেহমানের গায়ে আমি হাত তুলি না। তুমি চলে যাও খান। রাজা যদি অন্যায় করে থাকে তার বিচার করব আমি নিজে। ঠিক আছে বাবা, আমিও দেখব যে আমার ভাইকে খুন করেছে, আমি তাকে ছাড়ব না। রাজা বাবা, বাবা তুমি আমার বস্তিতে? তুই রঘুকে কেন খুন করেছিস? রঘু একটি অসছে বাবা, অবলা একটি মেয়ের গায়ে হাত দিয়েছে, তার ইজ্জত নিতে চেয়েছে। রাজা বাবা, রাস্তা থেকে কুড়িয়ে এনে তুমি তো আমাকে শিক্ষা দিয়েছ, অসহায়কে সাহায্য করতে, দুঃখীকে দান করতে। তুমি তো জানো বাবা আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোনো মেয়ের ইজ্জতের উপর কেউ হাত দিলে আমি তা সহ্য করতে পারি না। রাজা শান্ত শান্ত হও রাজা, আমি জানি আমার রাজা কোনো অন্যায় করতে পারে না, কিন্তু তোকে যারো সাবধান হতে হবে রে। চল রাজা আমার ওখানে চল, তোকে কতবার বলেছি আমার ওখানে থাকতে, তোকে নিয়ে আমার খুব ভয় হয় রাজা। আমাকে নিয়ে আর ভয় পেও না বাবা, এই বস্তি ছেড়ে আমি যাব না। হেরাই হেরাই আমার মা বাবা ভাই বোন সব সব, যেখানে আমি বড় হয়েছি যাতে স্নেহ মমতায় আমি মানুষ হয়েছি, ওদের ওদেরকে ছেড়ে আমি যাবো না বাবা, ওদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না। কিন্তু রাজা সরফরাজ খান যে পাগলা কুত্তা হয়ে গেছে, যে কোনো সময় ও তোকে জানি মারতে চাইবে। বাবা তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, মৃত্যুকে ভয় করলে তোমার রাজা কবেই মরে যেত। রাজা বাবা রাজা রে, সব দুঃখ আমি সইতে পারবো, কিন্তু তোর কিছু হয়ে গেলে আমি যে তা সইতে পারবো না, আমি যে তা সইতে পারবো না। রাজা বাবা রে, তোর কিছু হয়ে গেলে এই বস্তির মানুষগুলো যে বড় অসহায় হয়ে যাবে। খালা তুমি আমার জন্য দোয়া করো বাবা, দেখো কেউ আমার কিছু করতে পারবে না। তুই আমার ভাইকে খুন করেছিস, আমার ভাই রঘুকে হত্যা করেছিস, আজ আমি তোকে কুকুরের মতো, শয়তানের বাচ্চা, তোর মতো নেড়ে কুত্তার কথা ভাবলে এই রাজার রাজা হতো না। আর কত কাঁদবে, যাও ঘুমা গিয়ে যাও। জি
যত ঝরবে তত ভালো। যে রক্তের কোনো দাম নেই, যে রক্তের কোনো পরিচয় নেই, সেই রক্ততে ঝরে যাওয়াই ভালো। শালা পত্তি ফালতু। শুনুন শুনুন, দয়া করে এটা আপনি খুলবেন না, সেপটিক হতে পারে, ইনফেকশন হতে পারে, তাহলে যে ঘা শুকাবে না। ঘা? আরে অমন জানোয়ারের শরীরে কত ঘা আছে তুমি জানো? লক্ষ কোটি অমন ঘা আছে আমার শরীরে। আরে আমি তো মানুষ না, আমি একটা জানোয়ার, আস্ত একটা জানোয়ার আমি। আমাকে মায়া দেখাতে এসছে, কুত্তা বিড়ালের মতো রাস্তা রাস্তা যে বড় হয়েছে তাকে দেখাতে এসছে মায়া। এই ভবিষ্যতে আর কখনো আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না, এই আমি বলে দিলাম। ভাবতে হয় নিজেকে নিয়ে, ভাবো নিজের কথা, ভাবো, বুঝেছো? জি ভেবেছি। ভেবেছি মানে? তুমি আবার কি ভেবেছো? জি আমি গ্রামে ফিরে যাব। গ্রামে ফিরে যাবে? কোন গ্রামে ফিরে যাবে? যে গ্রামে আপন বলতে তোমার কেউ নেই সেই গ্রামে? শোনামে, তোমার বাবা চলে গেছেন বলে তোমার যা ইচ্ছে তা কিন্তু আমি তোমাকে করতে দেবো না। আমার নাম রাজা, তোমার ভালো মন্দ দেখে রাখার দায়িত্ব এখন আমার, সেই আমার। রাজা, কি ব্যাপার, সাত সকালে মেয়েটাকে ধমকাচ্ছিস কেন? খালা, এই মাথা খারাপ মেয়েটা নাকি একা একা গ্রামে ফিরে যাবে, এরপর অমন কথা বললে আমি কিন্তু ওকে খুন করে ফেলবো বলে দিলাম। আমার রক্ত একবার মাথায় উঠে গেলে আমার কিন্তু কোনো হুশ থাকে না, বোঝাও, বোঝাও ওকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা। খালা, আমি যে বড় অসহায় হয়ে গেলাম, বড় একা হয়ে গেলাম। আরে হতভাগী, এই শহর ছেড়ে তুই কোথায় যাবি মা? তুই ছাড়া তোর বাবার কবরে কে বাতি দেবে বল? হ্যাঁ মা, আমি বলি কি, তুই এখানেই থেকে যা। দুলা ভাই, এ কথা তুমি আমাকে আগে বলোনি কেন? চে দুলা ভাই চে, এত বড় অন্যায় তোমরা করতে পারলে, এমন করে একটি অসহায় মেয়েকে তার অসুস্থ বাবার সহ রাস্তায় বের করে দিলে। শান্ত হও আকাশ, শান্ত হও। পায়েল, পায়েল, আমি কি করেছি পায়েল, এ আমি কি করেছি পায়েল, পায়েল, পায়েল। রফিক, রফিক, রফিক! আকাশ, আকাশ, তুই হঠাৎ? রফিক, পায়েলরা ফিরেছে। না তো, ওরা না চিকিৎসার জন্য তোর ওখানে গেছে? গিয়েছিল, কিন্তু আমাকে পায়নি। তাহলে ওদের কোনো বিপদ হয়নি তো? ঠিক আছে,
ওরা ফিরলে আমাকে খবর দিস, আমি যাচ্ছি, দেখি শহরে ওদের খুঁজে পাই কিনা। এত দূর থেকে এসেছিস, কিছু খেয়ে যাবি না? না দোস্ত, আজ না, আসি। বই আর পেপার পড়া ছাড়া তোমার আর কোনো কাজ নেই? এদিকে আকাশটা যে কোথায় গেল, কাল রাতেও বাসায় ফেরেনি, তোমায় কিছু বলে গেছে? না তো। তাহলে কোথায় গেল সে? নদী যেমন সাগরের বুকে মিশে যে তন্মত্ত মাতাল হয়ে ওঠে, মানুষও তেমনি তার মনের মানুষের খোঁজে ঘর ছেড়ে বেরিয়ে আসে। চেনা নেই পথ, জানা নেই ঠিকানা, তবুও পথ চলা তো শেষ হয় না। আকাশও হয়তো এমনি এমনি কোনো ঠিকানার খোঁজে গেছে। মানে? ও কে জিজ্ঞাসা করো। আকাশ কোথায় গিয়েছিলি? পায়েলকে খুঁজতে। ওই জঙ্গলি মেয়েটা এখনো তোর মাথা থেকে নামেনি? অপু, কাকে তুমি জঙ্গলি বলছো? ফুলের মতো পবিত্র একটা মেয়েকে? আকাশ! হ্যাঁ আপু, আমি সব শুনেছি। পায়েল আর তার বাবার সাথে সেদিন যে ব্যবহার তুমি করেছো তা অন্যায়। আজই তুমি বাবার কাছে সব খুলে বলবে। হোয়াট? ওই ছোট লোক মেয়েটার জন্য ছোট হতে হবে আমাকে? তার জন্য বাবার কাছে জবাবদিহি করতে হবে আমাকে? হ্যাঁ হবে। না, ইম্পসিবল। কি হয়েছে, কি নিয়ে ঝগড়া করছো তোমরা? বাবা, বাবা তুমি জানো না, সেদিন আপু মাস্টার সাহেব এবং পায়েলের সাথে কি অমানবিক ব্যবহার করেছে, একজন বয়স্ক মানুষকে সে কিভাবে অপমান করেছে, তার গায়ে সে হাত পর্যন্ত তুলেছিল। বাবা, পায়েল সে দৃশ্য সহ্য করতে না পেরে আপুর গায়ে হাত তুলেছিল। পায়েল কোনো অন্যায় করেনি। একটা গ্রামের মেয়ে বাড়িতে এসে আমাকে অপমান করে যাবে আর আমি তাকে কিছুই বলতে পারবো না? গ্রামের হলেও পায়েল একটা মেয়ে, তারও আত্মসম্মান আছে। তারপরেও সাধারণ একটা গেঁয়ো মেয়ে আমার বাড়িতে এসে আমার মেয়ের গায়ে হাত তুলবে, আর সেটা আমাকে মেনে নিতে হবে? তুমি কি তাই বলছো? তুমি যে চোখে দেখছো বাবা, ওরা তেমন লোক নয়। ওর বাবা গ্রামের সম্মানিত লোক, অসুস্থ দেখে আমি নিজে তাকে শহরে আসতে অনুরোধ করেছিলাম। তুমি কি আমার সাথে তাদের তুলনা করতে চাও? না বাবা, আমি তা বলিনি। তবে এটা আমি অবশ্যই বলবো, গরিবরাও মানুষ, ওদের আর আমাদের মধ্যে আসলে কোনো তফাত নেই। তফাত আছে শুধু টাকার। আমাদের টাকা আছে আর ওদের কাছে নেই। হ্যাঁ, তুমি তো এখন তা বলবেই। চৌধুরী বাড়ির একমাত্র ছেলে হয়ে তুমি ওই রাস্তার মেয়েটাকে ভালোবাসতে গেছো বলেই তো ওই ছোট লোকের আমাদের উপর চোখ রাঙানোর সাহস পায়। আকাশ, শেলি যা বললো তা কি সত্যি? ওই মেয়েটার সাথে তোমার কি কোনো সম্পর্ক আছে? বলো, উত্তর দাও। হ্যাঁ বাবা, পায়েলকে আমি ভালোবাসি। অমন মেয়েকে 100-200 টাকা দিয়ে সাহায্য করা যায়, কিন্তু ঘরের বউ করা যায় না। কিন্তু বাবা, তোমার অজান্তে তোমার পুত্রবধূ হবার অধিকার যে আমি তাকে দিয়ে দিয়েছি। ভুলে যাও, অমন মেয়ে কখনো এই বংশের বউ হয়ে আসবে না, তুমি ভুলে যাও। ভুলে যাব না বাবা? না না ভাই, এখানে কোনো চাকরি নাই। ড্রাইভার!
আছে পায়ে একবার যখন তোমার দেখা পেয়েছি আমি খুঁজে বের করবই পৃথিবীতে তুমি থাকো না কেন আমি তোমাকে খুঁজে আমি আকাশ ছাড়া পায়েল 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 আব্দুল চাচা খাওয়া কি ব্যাপার কি হয়েছে বাবা কি হয়নি তাই বলো পায়েল যে ঘরে নেই এই খবর তোমাদের আছে হয়তো আশেপাশে কোথাও গেছে এক্ষুনি চলে আসবে হয়তো আসবে না একটা জল জানতো মেয়ে ঘর থেকে বেরিয়ে গেল আর তোমাদের কারণও জেনে পড়ল না আশ্চর্য কোথায় যাবে এই শহরে কি আছে ওর গ্রামে রেখে আশ্রয়হীনা মেয়েকে এই বস্তিতে আমরা আশ্রয় দিয়েছিলাম এইভাবে কাউকে কিছু না বলে সে চলে গেল এই অচেনা শহরের কোনো বিপদ হলে ওকে কে রক্ষা করবে ওর কিছু হলে আমি তোমাদের কাউকে ক্ষমা করবো না বলে দিলাম হয়তো পায়েল চলে এসেছে এভাবে না বলে কই তুমি কোথায় গিয়েছিলে মা আর এদিকে রাজা তোমাকে না দেখে পুরো বস্তি মাথায় তুলে ফেলেছে এভাবে কাউকে কিছু না বলে বাইরে যাও তোমার উচিত হয়নি বড় অন্যায় করেছো তুমি কেন ভেবেছেন আপনাকে না বলে আমি পালিয়ে যাব এত বড় অকৃতজ্ঞ আমি নই তাহলে তাহলে তুমি কোথায় গিয়েছিলে গিয়েছিলাম একটা চাকরির খোঁজে এভাবে ঘরে বসে তো আর থাকতে পারি না আমিও একটা মানুষ আমারও হাত পা আছে চেনা নেই জানা নেই এইভাবে এই শহরে কে তোমাকে চাকরি দেবে মাঝখান থেকে ইজ্জতটা হারাবে এই শহরে তো হারামের কোনো অভাব নেই আজকের পর থেকে আমাকে না বলে তুমি বস্তির বাইরে যাবে না এ আমি বলে দিলাম কিন্তু এভাবে মাটির মূর্তির মতো হাত পা গুটিয়ে আমি বসে থাকতে পারবো না ও খালা তুমি ওকে বোঝাও মারা যাবার সময় ওর বাবার হাত ধরে আমি কথা দিয়েছিলাম এই মেয়েকে আমি দেখে রাখবো আমি গুন্ডা হতে পারি মাস্তান হতে পারি কিন্তু বদমাস নই মৃত মানুষকে দেয়া ওয়াদা আমি বরখারাপ করতে পারবো না বাস কিন্তু রাজা একটা সমর্থ মেয়ে তোমার ঘরে থাকবে এটাও তো ঠিক না বাবা আমার কাছে খারাপ লাগলে ও খালার ঘরে থাকবে কিন্তু বস্তি ছেড়ে যাবে না হ্যাঁ মা আজ থেকে তুই আমার সাথেই থাকবি মারে তোর তো কাজ দরকার সে চিন্তা আমি নিজেই করে রেখেছি তুই পারবি না পারবি না মা এই বস্তির ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিতে হ্যাঁ হ্যাঁ খালা আকাশ কি রে খাবি না খিদে নেই তুমি কোথায় হারিয়ে গেলে পায়েল তোমাকে ছেড়ে আমি যে থাকতে পারছি না একবার আমাকে দেখা দাও একবার আমাকে আমার ভুল শুধরে নেবার সুযোগ দাও তোমাকে ছেড়ে আমি যে বাঁচবো না পায়েল তোমাকে ছেড়ে আমি যে বাঁচবো না হে খোদা তুমি আমাকে মরণ দাও যাকে নিয়ে আমি বাঁচতে চেয়েছিলাম তাকে যখন পেলাম না এই জীবন নিয়ে বেঁচে থাকার চাইতে যে মরণই অনেক ভালো আকাশ নাস্তা খাবে এসো তুমি খাও বাবা আমি পরে খাবো রাতেও তুমি খাওনি আকাশ তুমি যা করছো তার নাম কিন্তু স্বাভাবিক জীবন নয় এভাবে পাগলের মতো ঘুরে না বেরিয়ে আমি আশা করব তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে যে জীবনে ভালোবাসা তাল কেটে যায় সে জীবনকে স্বাভাবিক করার কথা তুমি আশা করো কিভাবে বাবা বলে যাও
বলে যাও তোমার ছেলের কথা। ভুলে যাব, শুনেছি ছেলে ও কি বলে গেল। কি কিছু কাপড় তোমার জন্য। এমনিতেই আপনি আমার জন্য অনেক করেছেন, আর কত ঋণ করবেন আমাকে? ওসব ঋণ দিন আমি বুঝি না, এটাকে কর্তব্য মনে করেছি এনেছি, নাও নাও। ওস্তাদ, তোমার বাড়িটা তো এখন একেবারে গরম হইতেছে। ও মা, তুমি আবার বাসায় বসে খাও নাকি? কি সর্বনাশ, তাইলে তো এখন একটা বউ দরকার। ওস্তাদ, তুমি একটা বিয়া করে ফেলো। ঠান্ডা খবরদার, ভবিষ্যতে আর কখনো এমন কথা মুখে আনবি না। আমার কোনো ক্ষণ নেই, থাকতে পারে না। আমি আমি একটা রাস্তার ছেলে, ওঠ। কেউ না জানো, আমি তো জানি তোমার মতো মানুষ পাওয়াদেরই আছে। আচ্ছা ওস্তাদ, তুমি কখনো স্বপ্ন দেখো না? না। দেখো ওস্তাদ, প্রত্যেক মানুষই স্বপ্ন দেখে। আচ্ছা ওস্তাদ, তোমার স্বপ্নে একটা লাল টুকটুকে বউ আসে না, যে তোমার আদর করব, সোহাগ করব, তোমার সামলায় রাখবো, সারাদিন তোমার পথে বসে থাকবো। দেখো ওস্তাদ, দেখো, এমন স্বপ্ন তুমি না দেখে পারো না। মানুষের সব স্বপ্ন কি সত্যি হয় রে পাগল? স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তোমার জন্য আমি এত করি বাবা, আর তুমি ভালোবাসো রাজাকে? রাজাকে নয় দিলা, আমি ভালোবাসি রাজার যোগ্যতাকে। যোগ্যতা আমারও কম নয় বাবা, দরকার হলে রাজাকে সরিয়ে একদিন আমি তা প্রমাণ করে দেব। ভবিষ্যতে কখনো যেন এমন কথা না শুনে। লীলা, আমি তোদের শত্রু, কোন সাহসে তুই এখানে এসেছিস? আমি এসেছি তোমার বন্ধু হতে, তোমার 5 কোটি টাকার মাল বাঁচিয়ে দিতে। আমার মাল বাঁচাবি তুই? না, আমি না। রাজা খবর পেয়ে গেছে, তোমার মাল এসে ছাপা মারবে। রাজার সামনে দাঁড়াবার শক্তি যে তোমার নেই তা তুমিও জানো আমিও জানি। আমি চাই রাজার মৃত্যু, যা তুমিও চাও। রাজা শেষ মানে তুমি হবে বাবা, আর আমি হব রাজা। শাবাশ! কাল আর রাজা মাল পর্যন্ত পৌঁছাতে পারবে না, তার আগেই তার মৃত্যু হবে, নির্মম মৃত্যু। Yeah.
চলুন ডাক্তারের কাছে চলুন। না না ডাক্তার লাগবে না। আরে কি বলছেন আপনি, পাগল হয়েছেন নাকি? যেভাবে রক্তক্ষরণ হচ্ছে, চলুন তো। আহ চলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ওনাকে সময় মতো এখানে না নিয়ে এলে অনেক বড় বিপদ হতে পারত। এখন আর কোনো ভয় নেই, এখন দরকার কমপ্লিট রেস্ট। ইচ্ছে করলে আপনি ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। আমার নাম আকাশ। আমি রাজা। ওরা কারা? কেন আপনাকে মারতে চেয়েছিল? দেশের কিছু চিহ্নিত শত্রু, স্মাগলার, ড্রাগ সাপ্লাইয়ার, ওরা দেশকে, দেশের যুব সমাজকে ধ্বংস করতে চায়, আর আমি চাই ওদেরকে নির্মূল করে দিতে। তাই ওরা আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিল। চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। বেশ চলুন। সাবধানে। রাজা, রাজা কি হয়েছে? সাবধানে ধরুন। কি হয়েছে? তেমন কিছু না, সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে, কয়েকদিন রেস্ট নিলে ভালো হয়ে যাবে। চলুন সাবধানে যান। এই নিন, এই ওষুধগুলো সময় মতো খাইয়ে দেবেন। আমি এখন আসি, আবার পরে আসব। কত করে বললাম গুন্ডামি মাস্তানি ছেড়ে দে, কে শুনে কার কথা? এভাবে কবে মরে রাস্তায় পড়ে থাকবি? তখন ভালো হবে না। কি হয়েছে? কি আর হবে, সমস্ত শরীর টুকরো টুকরো করে ফিরেছে। ওই ছেলেটাই ওষুধগুলো দিয়ে গেছে। তুই একটু ভালো করে দেখ মা, আমি খাবারের ব্যবস্থা করছি, একটু ভালো করে দেখ। ঠান্ডু ভাই, কিছু রুটি আর ডিমের ব্যবস্থা করো। সবাই যখন এত করে নিষেধ করে, ওই পাপের পথ ছেড়ে দিয়ে আপনি সৎপথে ফিরে আসুন, ঘর করুন, সংসার করুন। গুন্ডাদের আবার সংসার? আমার মতো অমানুষকে আবার
কে বিয়ে করবে? করবে, নিজেকে শুদ্ধ নিন, দেখবেন আপনার মতো ভালো মানুষকে অনেক মেয়ে বরণ করে নেবে, ভালোবাসবে। সত্যি বলছো? আমার মতো গুন্ডাকে কেউ আবার ভালোবাসবে? নিশ্চয়ই, একবার চেষ্টা করে দেখুন। এবার ঘুমিয়ে পড়ুন। কি হলো? চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন বলছি। জ্বরে গা পড়ে যাচ্ছে দেখছি। আরে আপনি আসুন আসুন, বসুন। ধন্যবাদ। এখন কেমন আছেন? ভালো। নিন ফুল, খুব সুন্দর। আপনি আমাকে জানে বাঁচিয়েছেন, এ ঋণ আমি কি করে শুধু? একে ঋণ বলছেন কেন? আমি তো একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। আর যদি আমি বিপদে পড়তাম, আপনি কি পারতেন আমাকে ফেলে আসতে? আচ্ছা, এই যে জীবনে ঝুঁকি নিয়ে ভয়ঙ্কর শত্রুদের সাথে লড়াই করে বেড়ান, ভয় করে না? না, ছোট থেকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বড় হয়েছি তো, আমার অভ্যেস হয়ে গেছে। এর নাম তো জীবন নয়। জীবনের প্রতি প্রতিটি মানুষেরই কিছু দায়িত্ব থেকে যায়। আমার আবার জীবন, তার আবার দায়িত্ব। যার চাল নেই, চুলো নেই, কেন ভালোবাসার মতো কেউ নেই? না, এখনো তেমন কেউ নেই। তবে একটি মেয়ে আমাকে নিয়ে ভাবে, আমার ভালো মন্দ চিন্তা করে, সেবা যত্ন করে, আমাকে সন্ত্রাসী রাস্তা থেকে ফিরিয়ে আনতে চায়। নিশ্চয়ই ও আপনাকে ভালোবাসে। হয়তো। শীঘ্রই ওকে ঘরে তুলে আনুন, তার আঁচলে বাধা পড়লে দেখবেন ঠিক ভালো হয়ে গেছে। আমার কথা তো শুনলেন, আপনার কথা বলুন। আমার কথার কি শুনবেন? আমার বুকে আছে শুধু হাহাকার আর যন্ত্রণা। যন্ত্রণা কেন রাজা সাহেব? ভালো আমিও বেসেছিলাম, ছবির মতো সুন্দর একটি মেয়েকে ভালোবেসে ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। তারপর তারপর একটা ঝড় এলো, সব তোলপাড় হয়ে গেল, জীবন থেকে হারিয়ে গেল আমার ভালোবাসা। আজ আস্তে সব হারিয়ে পাগলের মতো পথে পথে খুঁজে বেড়াচ্ছি আমার ভালোবাসাকে। হারিয়েও যাবে কোথায়, দেখবেন আপনার ভালোবাসা টানে সে ঠিক ফিরে আসবে। আপনার কথাই যেন সত্যি হয়, আজ আসি।
আবার আসবেন। আসব। জানো পায়েল, লোকটা খুব ভালো। নিজের ভালোবাসাকে হারিয়ে বেচারা অসহায়ের মতো ওকে খুঁজে বেড়াচ্ছে। আপনি খুব সরল, তাই আপনার মনটা খুব সহজ। খুব তাড়াতাড়ি আপনি সবাইকে আপন মনে করেন। ওরা বড় লোক, ওদেরকে আমি বিশ্বাস করি না। দুনিয়াতে সবাই কিন্তু একরকম হয় না। বড় লোকেরা হয়, ওরা সবাই এক। ওদের সবার চরিত্র সমান, মানুষের সাথে ভালো ব্যবহার ওদের ভান, ওদের অভিনয় ওটা ওদের একটা মুখোশ। এসব তুমি কি বলছো পায়েল? আমি ঠিকই বলছি, আপনি ভালো মানুষ তো, তাই সবাইকে আপনি নিজের মতো করে বিচার করেন। আমি ভালো মানুষ নয়তো কি হতে পারে? আজ আপনি একজন সন্ত্রাসী, গুন্ডা, মাস্তান, কিন্তু এই বড়লোকদের মতো আপনি নিজ নন, স্বার্থপর নন। মানুষের প্রতি আপনার ভালোবাসা কত বড় নিঃস্বার্থ, কত আন্তরিক। আমার চোখে আপনি অনেক বড়। হ্যাঁ, আমি জানি, যেদিন আপনি নিজেকে শুধরে নেবেন, সৎ পথে রোজগার শুরু করবেন, সেদিন আপনার মতো ভালো মানুষ আর কেউ হবে না, কেউ না। আমি
ভালোবাসা। ভালোবাসা ছাড়া বেঁচে থাকে একদম অর্থহীন। ভালো তো আমিও তোকে বেসেছি, সন্তানের মতো বুকে আঁকড়ে তোকে বড় করে তুলেছি। সন্তানের মতো আমাকে তুমি ভালোবেসেছো বাবা, বুকে আগলে বড় করেছ। হ্যাঁ, কিন্তু কিন্তু এ তোমার কেমন ভালোবাসা? যে ভালোবাসা মানুষকে পাপি করে, অন্যের চোখে ঘৃণিত মানুষ করে, সবাই যাকে ঘৃণা করে তার প্রতি এ তোমার কেমন ভালোবাসা? এসব তুই কি বলছিস বাবা? হ্যাঁ বাবা, তুমি তো আমাকে অন্য সব বাবার মতো মানুষ করে তুলতে পারতে রাজা। হ্যাঁ বাবা, আজ সব বাবাই যদি তোমার মতো করে ভাবত তাহলে যে ঘরে ঘরে সন্ত্রাসী জন্ম হতো বাবা, গুন্ডার বদমাইশে ভরে দিত দেশ। বাবা বাবা, আমি সৎ পথে রোজগার করব, হালাল পথে টাকা কামাই করব, আমি আমি প্রমাণ করে দেব আমি সব পারি, সব। মিথ্যে মিথ্যে রাজা, মিথ্যে। বিশ্বাস কর, একদিন আমিও তোর মতো করে জীবনটাকে ভেবেছিলাম, ভেবেছিলাম আমার ভালোবাসার শক্তি দিয়ে সমস্ত পৃথিবীটাকে আমি বদলে নেব, কিন্তু বিনিময়ে কি পেয়েছি জানিস? পেয়েছি অপমান আর ঘৃণা, পেয়েছি এক বুক যন্ত্রণার আগুন। সব হারিয়ে আমি যে তোকে বুকে নিয়ে বেঁচে আছি রাজা, তুই ভুল করছিস রাজা, ভুল। আজ আজ তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে যে ভালোবাসা পাওয়া যায় না, যায় না রাজা, ভালোবাসা পাওয়া যায় না। আমি বিশ্বাস করি না, ভালোবাসার হাত ধরে নতুন এক পৃথিবীর যে আলোর সন্ধান আমি পেয়েছি, সেই আলো, সেই আলো প্রতিটি মানুষের জীবনের বেঁচে থাকার আলো। আমার জীবন আমি বদলে নেব বাবা, আমি প্রমাণ করে দেব ভালোবাসার শক্তির কাছে অন্যায় বড় তুচ্ছ, অনেক ছোট। রাজা, আমি জানতাম একদিন না একদিন এদিন আমার সামনে আসবে, শুধু জানতাম না সেদিন কবে আসবে। আজ যখন তুই যেতে চাইছিস, পৃথিবীর কোনো শক্তি নেই যে তোকে আটকে রাখবে, তোকে বাধা দেব না, শুধু এইটুকু বলবো, তোর জন্যে, তোর জন্যে আমার দরজা চিরদিনের জন্যে খোলা থাকবে। বেঁচে থাকার জন্যে জীবনে টাকার প্রয়োজন আছে, আয় বাবা টাকা নিয়ে যা। না বাবা না, তোমার ওই টাকা আমাকে নিতে বলো না, শুধু দোয়া করো আমি যেন, আমি যেন সৎ ভাবে উপার্জন করে জীবনে সফল হতে পারি। রাজা রে বাবা, রাজা। চলো ওস্তাদ, মাল খাইবে না? না রে ঠান্ডু, তোর পায়লা পা রাগ করবে। একটা রাস্তার মায়ের লেগে তুমি ভালো হয়ে যাবে ওস্তাদ। ঠান্ডু, পায়েল সম্পর্কে কেউ কোনো বাজে কথা বললে আমি সহ্য করতে পারি না রে। তুমি মদ ছেড়ে দিছো, আমি খুব খুশি হয়েছি ওস্তাদ। তোমার জীবন সুন্দর হইব, লগে লগে আমার জীবনটা সুন্দর হইব, পায়লা পা জিন্দাবাদ। ওস্তাদ, আজকের খুশির দিনে তুমি পায়লা পারে ফুল দিয়ে বরণ করবা। দুই দুগুনি চার, তিন দুগুনি ছয়, চার দুগুনি
চার দুগুনি আট, চার দুগুনি আট। তাহলে আজ তোমাদের আজ তোমাদের ছুটি। পায়েল, পায়েল দাঁড়াও, পায়েল যেও না। পায়েল শোনো, আমার কথা শোনো। কি চাই আপনার? কেন এসেছেন আপনি এখানে? তুমি জানো না পায়েল, সেদিনের ঘটনা আমি সব শুনেছি। তারপর তোমায় আমি কোথায় না খুঁজেছি। কেন খুঁজেছেন? আরো অপমান করার এখনো বাকি আছে আপনার? পায়েল, পায়েল আমি জানি তোমার উপর, তোমার বাবার উপর সেদিন যা হয়েছে তা অন্যায়। ভুল আমিও করেছি, অন্যায় আমারও হয়েছে। আমাকে তুমি মাফ করে দাও পায়েল। আজ আমি তোমার কাছে সব ভুলের জন্য ক্ষমা চাইছি। থাক মিস্টার আকাশ, এত কষ্ট করে আমার কাছে ক্ষমা না চাইলেও চলবে। যারা গরিব, যাদের কাছে টাকা থাকে না, তাদের কাছে ক্ষমা চেয়ে আপনি কেন নিজেকে শুধু শুধু ছোট করবেন? আপনি যান, এখান থেকে চলে যান। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব পায়েল? কেমন করে যাব? তুমি যে আমার ভালোবাসা। কোন ভালোবাসা? একটি হাতের আংটি পরিয়ে গ্রামের একটি সহজ সরল মেয়েকে যে মিথ্যে সান্ত্বনা দিয়ে এসেছিলেন সেই ভালোবাসা? চরম ভদ্রলোক সে যে মিষ্টি কথায় ভুলিয়ে গ্রামের একটি অসহায় মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই ভালোবাসা? বাহ মিস্টার আকাশ, বাহ, সত্যি আপনার প্রতিভা তুলনা হয় না। কত সহজেই আপনার ছলনার অভিনয় দিয়ে আপনি আমাদের জীবনটা ধ্বংস করে দিলেন। পায়েল, পায়েল আমাকে তুমি শাস্তি দাও, মেরে কেটে টুকরো টুকরো করে ফেলো। শুধু বিশ্বাস করো, আমার ভালোবাসা মিথ্যে নয়। তাহলে সেদিন কি আপনার ভালোবাসা, যেদিন আমার বাটুকু বাঁচার আশায় সামান্য চিকিৎসার জন্য আপনারই কথায় আপনারই দরজায় গিয়ে দাঁড়িয়েছিল, সেদিন তো কোনো ভালোবাসা ছিল না। একটা অসুস্থ মানুষের জন্য এতটুকু ভূতি ছিল না আপনার। আপনার মহত্ব, আপনার মানবতা সেদিন তো কিছুই ছিল না আপনার। সেদিন কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন আমাদের আপনি আপনারা। আপনার কারণে আমার অসুস্থ বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। চাচা, চাচা মারা গেছেন? হ্যাঁ, গুন্ডাদের হাতে ছোড়ার আঘাতে রাস্তায় লুটিয়ে পড়ে প্রাণ দিয়েছে আমার বাবা, একজন শিক্ষক, যাকে সবাই সম্মান করে ফুলের বিছানায় কবর দিত। সেই মানুষটার কবর হয়েছে একজন সাধারণ মানুষ হিসাবে। সেই আপনি আজ এসেছেন ভালোবাসার কথা বলতে। পায়েল, পায়েল যত খুশি আমায় ঘৃণা করো, যত খুশি অপমান করো, কিন্তু আমার ভালোবাসাকে অবিশ্বাস করো না পায়েল, প্লিজ। প্লিজ মিস্টার আকাশ, আপনি চলে যান, চলে যান এখান থেকে। বিশ্বাস করো, বিশ্বাস করো পায়েল, আমি আজও বেঁচে আছি শুধু তোমার দেখা পাবো এই আশায়। আজ সেই আশা আমার পূরণ হয়েছে। আমার জীবনটাকে তুমি ধ্বংস করে দিও না পায়েল, দয়া করো পায়েল। আমাদের ভালোবাসার সমস্ত দেয়াল আমি ভেঙে ফেলবো তোমার জন্য। তোমার জন্য আমি জীবন দিয়ে দেব, কিন্তু তোমাকে ছেড়ে আমি যাব না। তোমাকে ছাড়া আমি বাঁচব না পায়েল, বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি বাঁচব না। আপনি যান, চলে যান, আমি আপনাকে চিনি না। পায়েল, পায়েল, প্লিজ আপনি এখান থেকে চলে যান। আমাদের মহল্লা এসে বদমাইশ করতে চাও? বড় লোক এসে বলে দুনিয়াটা কিনে নিস। খারাপ বদমাইশ, তুমি আমাকে বলে দাও আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমাকে তুমি বলে দাও পায়েল, পায়েল আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমাকে বলে দাও পায়েল, পায়েল, পায়েল তুমি আমাকে বলো।
অন্তত এইটুকু তুমি স্বীকার করেছো, তুমি আমাকে ভালোবাসো। আপনি যান, চলে যান এখান থেকে, আর কখনো এখানে আসবেন না, চলে যান। আপনি বড় লোক হয়ে এই বস্তিতে আইসা কেন আপনি ভুলাইতে চান? আপনি জানেন আমার ওস্তাদ রাজা ভাই আপনি ভালোবাসে। এই আপনি ভালোবাসা আমার ওস্তাদ ভালো হয়ে গেছে, আপনি না পাইলে ওস্তাদ কিন্তু সারা দুনিয়াটারে ধ্বংস করে ফেলাইব। আপনি যান, চলে যান, আর কোনোদিন এই বস্তিতে আসবেন না, কোনোদিন না। তুমি কি করলা আপা? ওস্তাদের জীবনটা তো তুমি শেষ করে দিলা। তোমার ভালোবাসা ওস্তাদ আজ সমস্ত পাপের রাস্তা থেকে সরাইলো, নতুন করে বাঁচার স্বপ্ন দেখলো। জীবনের বিনিময়ে যে ওস্তাদ তোমার জন্য ফুল কিনে আনলো, তার যে তুমি শেষ করে দিলা আপা, তার যে তুমি শেষ করে দিলা আপা। ওস্তাদের তুমি যে নতুন জীবন দিছ, ওরে আর তুমি মরতে দিও না। যে ওস্তাদের তুমি মানুষ করছো, ওরে তুমি অমানুষ করো না বাবু। ওরে তুমি, ওরে তুমি আসলে ধরে রাখো, চাইলো না আপা। ওস্তাদের তুমি চাইলো না আপা, ওস্তাদের তুমি চাইলো না। বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারণ। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারো না। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার।
বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারো বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারো না, বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। এ রক্ত নয় আপু, এ আমার পাপের প্রায়শ্চিত্ত। সেদিন বিনা কারণে পায়েলদের উপর যে অন্যায় আমরা করেছি, এ রক্ত সে পাপের ফসল। ভাই আমার, আপু এই পৃথিবীতে মানুষের সবচেয়ে আপন বলতে যদি কোনো সম্পর্ক থেকে থাকে, সে হচ্ছে ভাই বোনের সম্পর্ক। সে তুমি আমার শত্রু হয়ে গেলে আপু। তুমি কি ভেবেছ পায়েলকে ছেড়ে আমি বাঁচতে পারবো? পারবো না, পারবো না আপু, পারবো না, পারবো না। ভালোবাসাই যে জীবন আকাশ, এই যুদ্ধে তোমাকে যে বিজয়ী হতেই হবে। ভাইজান, 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 এই পৃথিবীতে মানুষের সবচেয়ে আপন বলতে যদি কোনো সম্পর্ক থেকে থাকে, সে হচ্ছে ভাই বোনের সম্পর্ক। সেই তুমি আমার শত্রু হয়ে ভালোবাসি পায়েল, 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 আপু, 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 আপু রে, পায়েলকে ছাড়া আমি বাঁচবো না আপু, আমি বাঁচবো না। হ্যাঁ রে আকাশ, হ্যাঁ, তোকে ঘিরেই আমার সব স্বপ্ন, তোকে নিয়েই আমার এই বেঁচে থাকা। আমি যে কোনোদিন তোকে দুঃখ দিতে চাইনি ভাই, তোর চোখে যে কোনোদিন আমি পানি দেখতে চাইনি আপু, তোর পায়েলকে ফিরিয়ে দিয়ে তোর সব দুঃখ আমি মুছে দেবো ভাই, তোর মুখের হাসি আমি ফিরিয়ে দেবই। শেলি, কি বলছিস তুই, তুইও কি পাগল হয়ে গেলি নাকি? বাবা, ওরা দুজন দুজনকে ভালোবাসে, ভুল আমারই হয়েছে, ওদের সাথে আমি অন্যায় করেছি বাবা। আমি বুঝতে পারিনি অর্থ প্রতিপত্তি দিয়ে মানুষের বিচার করা ঠিক না। কিন্তু আমাদের বংশ, আমাদের সামাজিক মর্যাদা। বংশ, সামাজিক মর্যাদা, এগুলোর চাইতেও আমার ভাইয়ের জীবনের দাম যে অনেক বেশি বাবা। বাবা, আকাশ আমার একমাত্র ভাই, ভাইয়ের যন্ত্রণা কোনো বোন সইতে পারে না বাবা। বাবা, তুমি যদি না যাও বাবা, প্রয়োজনে আমি পায়েলের পা ধরে আকাশের জীবন লিখতে চাইব বাবা, তবু আকাশকে আমি হারাতে পারবো না বাবু, কিছুতেই না বাবা। রাজা, বাবা, রাজা, মেরে গেছি বাবা, রাজা, বাবা।
বসার কাছে আমি বের হয়ে গেছি বাবা। রাজা, আমি জানতাম রাজা, আমি জানতাম এমনি করে একদিন তুই আমার কাছে ফিরে আসবি। একদিন আমিও যে তোর মতোই আমার ভালোবাসার কাছে হেরে যে ফিরে এসেছিলাম রাজা। না বাবা না, সেদিন তুমি মাথা নিচু করে চুপ করেছিলে, কিন্তু আজ আমি চুপ করে থাকবো না। আমার ভালোবাসাকে আমি জোর করে আদায় করে নেবই। রাজা, রাজা, ভালোবাসা জোর করে আদায় করা যায় না বাবা। আমি বিশ্বাস করি না, তোমার যন্ত্রণা আমি দেখেছি বাবা, আমি সেই যন্ত্রণা সইতে পারবো না। আমার সমস্ত শক্তি দিয়ে হলেও পায়েলকে আমি বিয়ে করব। পায়েল, 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 আমি এসেছি পায়েল, পায়েল, আমি তোমাকে ঘরে নিয়ে যেতে এসেছি। আকাশ, তুমি যাও এখান থেকে, তুমি চলে যাও। তুমি জানো না রাজা কত ভয়ঙ্কর, তোমাকে এখানে পেলে সে তোমাকে খুন করে ফেলবে। আমি সইতে পারবো না আকাশ। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। চলো পায়েল, রাজা আসার আগে আমরা পালিয়ে যাই। আকাশ, তোর এত বড় সাহস, তুই আমার ভালোবাসাকে ছিনিয়ে নিতে চাস? রাজা, আমি পায়েলকে ভালোবাসি, পায়েলও আমাকে ভালোবাসে। না, পায়েল আমার ভালোবাসা, পায়েল আমার জান ও আমার প্রাণ। আমার কাছ থেকে আমার জানকে কেউ ছিনিয়ে নিতে চাইলে আমি সারা দেশে আগুন লাগিয়ে দেব। তুই চলে যা আকাশ, তুই চলে যা। না, পায়েলকে ছেড়ে আমি যাব না। আকাশ, আমি আমার পায়েলের জন্য প্রয়োজনে শত শত মানুষকে খুন করে ফেলবো। তুই তো সামান্য সামান্য আকাশ। আকাশ, আমি একবার বলছি, তুই ফিরে যা, নয়তো জান নিয়ে ফিরে যেতে পারবি না। রাজা, তুই সরে যা বলছি। না, আমি একটা গুন্ডা, আমি একটা বদমাস, আমার কোনো পরিচয় নেই, আমার কোনো দাম নেই, আমার ভালোবাসার কোনো মূল্য নেই। আরে আমি তো মানুষ না, আমি জানোয়ার। ভালোবাসা সেটা শুধু বড় লোকদের জন্যে, গরিবদের ভাগ্যে থাকে ঘৃণা আর অপমান, কুত্তার মতো ওদের জন্ম হয়, কুত্তার মতো ওরা মরে যায়। ওদের জন্য কেউ কাঁদে না, কেউ না, কেউ না, কেউ না। রাজা, রাজা, বাবা আমার। খালা, কি দোষ আমি করেছি? আমি তো, আমি তো পায়েলকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি। আমার ভালোবাসার তো কোনো খাত ছিল না, তবে কেন, কেন আমার ভালোবাসার কোনো দাম নেই? কেন, কেন, কেন? রাজা, আমার তুই যে সোনার টুকরা। আমি আবার সন্ত্রাসী হয়ে যাব, গুন্ডা মাস্তান হয়ে যাব, সমাজের সব ভালো মানুষগুলোকে একটা একটা করে খুন করে ফেলব, সব চালিয়ে পড়িয়ে ছাড় ছাড় করে দেব। চল বাবা, ঘরে চল, ঘরে চল বাবা। আমি সব শেষ করে ফেলবো গালা, আমি চরম খারাপ হয়ে যাবো গালা, আমি চরম খারাপ হয়ে যাবো, আমি চরম খারাপ হয়ে যাবো। পায়েল, তুমি এসো, বসো পায়েল, বসো, আমি তো তোমারই অপেক্ষায় আছি, আজ আমি তোমাকে বিয়ে করব। তোমাকে নিয়ে আমি বাসর সাজাব। হ্যাঁ, কিন্তু আমি একজনকে ভালোবাসি। না, আমিও তো তোমাকে ভালোবাসি। হ্যাঁ পায়েল, তোমাকে পাবো বলেই আমি সন্ত্রাসী পথ ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছি, নতুন জীবনে ফিরে এসেছি। কিন্তু ভালোবাসা জোর করে হয় না, জোর করে পাওয়া যায় না।
তাহলে কেন 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 তুমি আমাকে স্বপ্ন দেখালে কেন কেন তুমি আমাকে আদর দিয়ে যত্ন দিয়ে আমাকে ভালো হবার পথ দেখালে এই জীবন তো আমি চিনি না তোমাকে না পেলে তোমাকে না পেলে এই জীবন দিয়ে আমি কি করব তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমার পথের কাঁটা আমি সরিয়ে দেব ওকে আমি খুন করে ফেলব হ্যাঁ পায়েল তুমি ভয় পেও না আমি আবার খুনি হব নির্মম ভাবে আকাশকে খুন করব রাজা হ্যাঁ পায়েল আজই হবে আকাশের জীবনের শেষ দিন না আপনি যাবেন না আমার কারণে আকাশকে আপনি খুন করবেন না সরে যাও পায়েল আকাশকে আজ মরতেই হবে তুমি আকাশকে ছেড়ে বাঁচবে না আর তোমাকে ছেড়ে আমি বাঁচব না দাঁড়ান আপনার তো দরকার আমার এই শরীরটা তাই না নিন তাহলে নিন লুটে নিন আমার এই শরীরটা আপনি আমার সব কিছু নিয়ে আমাকে জানি মেরে ফেলুন তবু আপনি আকাশকে কিছু বলবেন না ওকে মারবেন না তোমাকে যদি আমি না পাই পৃথিবীর অন্য কাউকে আমি পেতে দেব না কোনোদিন না তুমি আমার ছিলে আমারই আছো আমারই থাকবে সেই বানর কেউ সামনে আসবে না সামনে এলে আমি গুলি করে জানে মেরে ফেলবো এই দেখি শোনো তো এ তুমি কি করছো আমার ভালোবাসাকে জ্বালিয়ে দিচ্ছি রাজা ভালোবাসাকে কেউ জ্বালায় না ভালোবাসাকে মানুষ ভালোবাসে আমি না পেলে পায়েলকে কাউকে বেঁচে দেবো না কাউকে না পায়েলকে তুমি কিছুতেই পাবে না পায়েল আমার আমার পায়েলকে আমি মরতে দেবো না কিছুতেই না রাজা ভালোবাসা মানে হিংসা নয় ভালোবাসা মানুষকে মহান করে ত্যাগী করে মহীয়ান করে ভালোবাসা মানুষকে সাহসী করে চলো পায়েল এসো তুমি চলে যাও আমাকে মরতে দাও না পায়েল তোমাকে একা ফেলে আমি যাব না আকাশ এ জীবন নিয়ে বেঁচে থাকার চাইতে মরণ অনেক ভালো বেশ চলে যাও মরতে যদি হয় তাহলে আমরা দুজনে একত্রে মরব মৃত্যু যে ভালোবাসাকে আলাদা করতে পারে না আজ আমরা নতুন করে তা প্রমাণ করে দেবো এসো চলে যাও এখান থেকে দেখি না ভাইজান ওদেরকে বাঁচান ভাইজান প্লিজ প্লিজ হাত জোর করি ভাইজান ওদেরকে বাঁচান ওস্তাদ তুমি আমার কথা শোনো তুমি আমার কথা শোনো তুমি পাগল হয়ে গেছো ওস্তাদ আমি পাগল হয়ে গেছি এইভাবে দুটি জীবনকে শেষ করে দিস না
তুই যদি আমার পেটের সন্তান হতি তাহলে তাও দিয়ে তোকে কুপিয়ে কুপিয়ে মারতাম, কুপিয়ে কুপিয়ে মারতাম। আগুনের হাত থেকে বেঁচে গেল, আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না রাজা। আমি হব তোর আজরাই। আমি বেঁচে থাকতে রাজার গায়ে কোনো আচর লাগতে দেব না, কোনো আচর না। বিলাপ তুই? হ্যাঁ হ্যাঁ রাজা, তোর কারণে আমি সারাটা জীবন গোলাম হয়ে আছি। আজ তোকে শেষ করে আমি হব রাজা। হারাম জাদা বেঈমান, তোর জীব আজ আমি টেনে ছিঁড়ে ফেলবো। Yeah!
राजा